বাট একটা জিনিস হচ্ছে 38 লাখ ওয়েডিং। আচ্ছা এটা আছে কোন কালের কণ্ঠ মোস্ট লাইকলি, এটা থেকে নাকি বণিক বার্তা থেকে আসছে এটা? সো ঠিক বেসিক্যালি আছে, 38 লাখ, 38 লাখ বিয়ে, তাই না? তার মানে এটা হচ্ছে আটত্রিশ কালবেলা, গুণ দুই, সরি কালবেলা, 38 গুণ 2 হইলো গিয়া পার্টিসিপেন্ট, সো প্রায় 30-60-70 লাখের আশপাশে মানুষের বিয়ে ডিসেম্বরে। ঠিক আছে, হ্যাঁ ক্যালকুলেশন। ইয়েস ইয়েস স্যার, ঠিক আছে হ্যাঁ ওকে, ধরতে পারি 70 লাখ। 70 লাখ এটা মানে, এটা কিভাবে হয়? আমাদের জনসংখ্যা যদি 18 কোটি হয়, তার হ্যাঁ মধ্যে প্রায় 1 কোটির কিভাবে ডিসেম্বরে বিয়ে হয়, এবং এই ডিসেম্বরেই বিয়ে? আমাদের কালবেলা, কাম অন, আচ্ছা এনায়েত আমরা স্যার, বাই দ্য এজ ওয়ে, এ রিসার্চ, আর আমাদের হ্যাঁ অবিবাহিত মানুষের সংখ্যা কত বাংলাদেশে, এবং 18-র কম মানুষের সংখ্যা কত, একটু বলেন, আমরা হ্যাঁ হিসাব করে ওকে, এইটার বুঝি। একটা ফুল রিপোর্ট আমি আপনাকে পডকাস্টের পরে দিতেছি, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, আমরা ওকে, জাস্ট আমাদের আমাদের রিসোর্সটা মেনশন করে রাখি, যে কালবেলার 22 নভেম্বর হচ্ছে এই প্রতিবেদন তো দেওয়া হয়েছে না, আমাদের এই সেই পোস্ট মৌসুম। তো হচ্ছে অনেক ভাইরাল হয়েছে দেখলাম, মানুষজন শেয়ার টেয়ার হ্যাঁ, দিচ্ছে, এই জন্যই তো, এই জন্যই তো আই গেস যারাই আচ্ছা হোয়াটএভার, মানে আমরা ভুল নাম্বার নিয়ে বলছি, কথা না বলি, বিয়ে তো অনেক হইতেছে রাইট, বাংলাদেশে বিয়ে প্রচুর হয়, নাহলে বাংলাদেশে ওয়েডিং ফটোগ্রাফারদের কোনো চাকরি থাকতো না রাইট, এটা একটা তো ভ্যালিড প্রফেশন। ভাই সেই ব্যবসা, সেই ব্যবসা, হ্যাঁ, সো সো বিয়ে তো অ্যাকচুয়ালি নিয়মিত হয়, ইভেন অফ সিজনেও প্রচুর বিয়ে হয়, আর এই এই উইন্টার সিজনে তো হ্যাঁ হ্যাঁ অনেক 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 বেশি বিয়ে হ্যাঁ হইতেছে। হ্যাঁ সো বিয়ে হবে, বিয়ে হবে না কেন, বিয়ে অফকোর্স হবে, হ্যাঁ প্রচুর বিয়ে সাদমানও হবে, করবে। হ্যাঁ ইনশাল্লাহ। 35 লাখ আমার মনে হয় একটু একটু এলিভেটেড। তার মানে কি, তাহলে তো মনে হয় বাংলাদেশে এর আগে বিবাহিত কোনো মানুষ ছিলই না, যদি 18 কোটির প্রায় 1 কোটি 2023-এর ডিসেম্বরে বিয়ে করে। বাট আমি জানি না, ক্যালকুলেশন আমি দিকে কিছু আমরা মিস ডাবল করতেছি। করব মানুষটাকে, ডাবল করব নাকি এক দুইজন মানুষ তো বিয়ে করতেছে একসাথে, দুজনকে কি হ্যাঁ, আমরা চলে বিয়ে কাউন্ট করি না, 35 লাখ বিয়ে হইতো, এইটাই কাউন্ট আচ্ছা করলে হ্যাঁ, বেটার। এটাই, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সামথিং ইজ রং, সামথিং আমার ইজ রং। ঘাপলা আচ্ছা আছে। এটা হচ্ছে আমাদের টু সেন্স পডকাস্ট ভালো বলতে পারবেন, হাফিজ সাহেবকে ভালো বলতে পারবেন, তার তো কমিউনিটি সেন্টার আছে, তিনি ভালো বলতে পারবেন যে আসলে ব্যবসা কেমন চলতেছে। তো ওভারঅল আমি আপনাদের কাছ থেকে তো অফকোর্স আমার সাজেশন নেওয়া বাকি আছে, যে আসলে বিয়ে জিনিসটাতে ওভারঅল আমি ফিগার আউট করার চেষ্টা করছি কিভাবে পোলাইটলি বলা যায় যে আপনারা কাইন্ডলি কোনো গিফট আনবেন না, বাট যদি আনতে হয় বিকাশ নাম্বারে হচ্ছে এইটা এখানে পাঠায় দেন, এটা কেমনে পোলাইটলি আস করা যায়। বিকাশ নাম্বারে পাঠানো এটা মনে একটু বেশি হয়ে যায় কারণ আই গেস, বিকাশে তাহলে ব্যালেন্স ফুল হয়ে যাবে না, তখন আবার গ্যাঞ্জাম। না হ্যাঁ মানুষজন বিকাশের দিতেছে এটা কেমন ভাবে দেখে এটা একটা কথা, বিকাশ, গাইস টিম বিকাশ, দেখেন আপনাদের পারসেপশনে কি বিয়ের সমস্যা, আই থট ইউ গাইজ ওয়ার কুল। ঈদের সালামি যেরকম করছে, বিয়ের গিফট এরকম কিছু একটা করা দরকার, হ্যাঁ অথবা কাম অন, হয়তো লাইক বা আছে আমরা জানি না এমন হয়তো। ফ্যান্সিফাই করেন, এই যে আরং যে আপনাদের মার্কেটটা খাইয়ে দিল, গিফট মার্কেট, দেখেন হ্যাঁ আপনারা আড়ং কিছু করতে যেমনে পারলেন? খাইছে গিফট মার্কেট, আল্লাহ। কাম অন বিকাশ, ইউনিকর্ন তো আপনারা, ডু সামথিং হ্যাঁ অ্যাবাউট ইট। আর্থ এবং সামাজিক প্রেক্ষাপটে হ্যাঁ মেক হ্যাঁ ইট বল কুল, বল বল বল, হ্যাঁ ইরশাদ আর্থ ইরশাদ, সামাজিক প্রেক্ষাপটে বিয়ের দানটা বিকাশে দেওয়াকে মেক ইট কুল। ঠিক আছে, কিছু কুল কুল এক্স্যাক্টলি, কুল কুল ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করেন, তারপর হ্যাঁ তাদেরকে দিয়ে দেন, ইউ নো দ্য হ্যাঁ প্রসেস হ্যাঁ রাইট, ওই যেইভাবে করে এজেন্সিতে। হ্যাঁ সো ডু না দ্যাট, কাম অন। না, আই গেস বিকাশের হাতে একটা বড় সুযোগ আছে, আড়ং অ্যাকচুয়ালি মাইরা দিছে গিফটের মার্কেটটা, যেই পরিমাণ হ্যাঁ আড়ংয়ের গিফট কার্ড আর গিফট বিক্রি হয় বিয়ের জন্য, সবাই হইতেছে ওই গিফটটাই আবার হয়তো কোনো একটা বিয়েতেই আবার গিফট করে, এইভাবে চলতে থাকে চেইনের মতো। কিন্তু হ্যাঁ ক্যাশ দেওয়াটা তো আসলেই আমার কাছে মনে হয় যে অনেক কিছু মেইন স্ট্রিম বেস, করা উচিত, এবং হ্যাঁ এইখানে এইখানে হচ্ছে যে বিকাশের বড় একটা কন্ট্রিবিউশন অথবা রাখার নগদ সুযোগ হতে আছে। পারে, আমরা কেন মানে, হ্যাঁ নগদ করতে পারে, এনি হ্যাঁ 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 এনি মানে এমএফএস, মানে এমএফএস, হ্যাঁ ঠিকই এনি হবে, এমএফএস টাকা পাওয়া এরকম, দিয়ে কথা। হ্যাঁ টাকা পাওয়া দিয়ে কথা, আপনি আমাকে টাকা দেন না দি, তারপরে যে কোনো এমএফএস হোক আচ্ছা প্যারা আমরা নাই। কেন খালি এমএফএস এর দিকে যাচ্ছি, আমরা কেন ব্যাংকের কথা বলতেছি না? আরে ব্যাংক, ব্যাংক ব্যাংক যে বললাম, তারপরে যেভাবে টাকা দিতে পারেন, বাট না, বাট স্টিল থিঙ্ক অ্যাবাউট যে ব্যাংক কেন এই জিনিসটা, আমার কেন মাথায় ফার্স্টে ব্যাংকের জিনিসটা আসে না, কারণ হ্যাঁ লাইক, কারণ আমি বলে আমি আমি বলতে পারবো, আমি হ্যাঁ মনে হয় প্লিজ, তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ব্যাংক ট্রানজেকশন করি, ফারহান ভাই অবশ্য করে ইবিএল থেকে ডাইরেক্ট, এখনো স্কাই ব্যাংকিং এ পাঠায় দেয় টাকা পয়সা বিকাশে। যাই হোক ব্যাংকের মধ্যে টাকা পাঠাতে গেলে সবচেয়ে বড় সমস্যা, আমি যদি এনপিএসবি করাটা হচ্ছে বেস্ট অপশন, এনপিএসবি তে টাকা কাটে, 10 টাকা করে কাটে প্রত্যেক এনপিএসবি ইয়েতে, মানে এনপিএসবি, আচ্ছা যারা এনপিএসবি বুঝেন না, এনপিএসবি মানে হচ্ছে ব্যাংক ট্রানজেকশন, আপনি জাস্ট এখনই পাঠাবেন বিকাশের মতো বা নগদের মতন, এটা হচ্ছে যে চলে যাবে এখানে একদম তৎক্ষণাৎ চলে যাবে। আর একটা হচ্ছে বিইএফটিএন বলে ব্যাংকে, ওই বিইএফটিএন করলে আপনি আজকে পাঠিয়ে দেন টাকা, কালকে যাবে হয়তো, এখানে আপনার টাকা পয়সা খুব একটা মনে হয় কাটে না, আমি যতগুলোতে করছি কাটে নাই, বিইএফটিএন ফ্রি, করলে একটু দেরি হয় চাইতে। সো সবচেয়ে বড় সমস্যা ব্যাংক ইনফরমেশন কালেক্ট করো, ব্যাংকের নাম দাও, ব্যাংকের ব্রাঞ্চের নাম দাও, এগুলা ভুল হওয়া যাবে না এক্স্যাক্টলি, তারপর ব্যাংক অ্যাকাউন্ট ধারী যে তার নাম দিতে হবে, এমএফএস এর মধ্যে সিম্পলি একটা নাম্বার দাও, ফোন নাম্বার দাও, ফোন নাম্বারে পাঠাও, শেষ, খুবই সিম্পল, খালি পিন দিয়ে ঢুকতে হবে। তো ব্যাংকেও এই কাজটা করতে পারে না যে অ্যাটলিস্ট
গিফট তো মানুষ 50,000 1,00,000 তো পাঠাচ্ছে না, একটা ছোট অ্যামাউন্ট দিয়ে পাঠাচ্ছে রাইট, 5,000, 10,000, 20,000, ইট ডিপেন্ডস আপনি কোন জেলার কোন বিভাগ, এটার উপর চাটগাঁয় হইলে এক ধরনের, ঢাকা হইলে আরেক ধরনের আই গেস, বাট যেই পরিমাণে অর্থ ওইটা তো এত লেভেলের না যে আপনার ব্যাংক লেভেলের সিকিউরিটি লাগে, তাই না? 10,000 ট্রানজাকশনের জন্য ব্যাংক গাইস কামন না কিছু করেন না, ফোন নাম্বার অনুযায়ী পাঠায় দেওয়া যায় কিংবা ওটা তো ব্যাংক বলবে যে ব্যাংকের অ্যাপ আছে ওই অ্যাপে করতে, আবার লগ ইন করা, তারপরে আবার ওটিপি আসে, আমার ওটিপি নিতে হয় ইমেইল, সাথে সাথে আসে না, আমার একটু দেরি করে আসে, বাট প্রথমবার অনেক কষ্ট হয়, এই কারণে এটা খুব একটা আরামদায়ক। যখন x.com earlyx.com PayPal এর আগের x.com যেটা প্রথম ফাইন্যান্সিয়াল ভেঞ্চার ইলন মাস্কের, তখন ওদের ওরা বলে যে ওদের সাকসেসফুল হওয়ার, ইভেন PayPal এর সাকসেসফুল হওয়ার একটা বড় কারণ হইলো ইমেইল ধৈরি টাকা পাঠানো যেত। সো আমার এনায়েতকে টাকা পাঠানোর জন্য খালি এনায়েতের ইমেইল অ্যাড্রেস লাগবে, আর কিছু লাগবে না, এটা হইলেই হয়। সো এটা একটা বড় কারণ ছিল যে কারণে ওরা এক্সপোনেনশিয়ালি গ্রো করতে পারছিল, কারণ তখন ব্যাংক দিয়ে পাঠাইতে হলে অনেক কিছু লাগতো।